কম্পিউটার পলিসি। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা ইউজার পলিসি, এখন আমরা যেটা করব কম্পিউটার পলিসি। কম্পিউটার পলিসি হচ্ছে অ্যাপ্লাই অন কম্পিউটার। তো এখানে পলিসিস, উইন্ডোজ সেটিংস, সিকিউরিটি সেটিংস, তার মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট পলিসি করি আগে, ঠিক আছে? মেন যেটা আমাদের লাগে অ্যাকাউন্ট পলিসি। অ্যাকাউন্ট পলিসির ভিতরে তিনটে রয়েছে, একটা দরকার যেটা সর্বপ্রথম সেটা হলো পাসওয়ার্ড পলিসি, ঠিক আছে? পাসওয়ার্ড পলিসি দেখ, প্রথম যে পলিসিটা রয়েছে এনফোর্স পাসওয়ার্ড হিস্ট্রি, আচ্ছা এই পলিসিটা না দেখিয়ে, আচ্ছা এটা বাদ দে। ডিফল্ট আমাদের একটা পলিসি থাকে বলেছিলাম, আমরা দেখবি উইন্ডোজে লগ ইন করার সময় আমাদের কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হয়, তো এইগুলো পলিসিগুলো কোথায় সেট করা আছে? এই পলিসিগুলো এই ডিফল্ট ডোমেইন পলিসি সেট করা আছে, ওই পলিসিটাকে নিয়ে বলি তাহলে বলতে সুবিধা হবে। ওটা ধরো কিছু কনফিগার করা নেই, পলিসিস, উইন্ডোজ সেটিংস, সিকিউরিটি সেটিংস, অ্যাকাউন্ট পলিসি, পাসওয়ার্ড পলিসি, ঠিক আছে? দেখ এনফোর্স পাসওয়ার্ড হিস্ট্রি বাই ডিফল্ট, দেখ এর ভ্যালু আমাদের করা আছে 24, ঠিক আছে? এটার ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে আমাদের 24, 0 থেকে 24। তো এই পাসওয়ার্ড হিস্ট্রি জিনিসটা কি, আমরা কম্পিউটারে পাসওয়ার্ড তো চেঞ্জ করি, দেখবি যে সমস্ত পোর্টাল ফোর্টাল যেগুলো আমি অ্যাক্সেস করি, দেখবি ধর আজকে একটা পাসওয়ার্ড দিলাম 123, পরে যখন পাসওয়ার্ড চেঞ্জ করি তখন আমাকে অন্য পাসওয়ার্ড দিতে হবে, বলে এই পাসওয়ার্ডটা অলরেডি দেওয়া হয়ে গেছে, এই পাসওয়ার্ড আমি নেব, কেন? কারণ ওটা পাসওয়ার্ড হিস্ট্রিতে স্টোর করেছি। ফর এক্সাম্পল আমাদের ধর পাসওয়ার্ড হিস্ট্রি সাইজ দেয়া রয়েছে ধর 3, বাই ডিফল্ট আমাদের এখানে কত দেখলাম পাসওয়ার্ড হিস্ট্রি সাইজ 24, মানে 24খানা পাসওয়ার্ড মনে রাখবে। আমি শর্টে বোঝাচ্ছি, পাসওয়ার্ড হিস্ট্রি সাইজ দিয়েছি 3, সবার প্রথমে একটা পাসওয়ার্ড দিলাম 123, হলো 30 দিন পর আমি ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে করলাম 456, ঠিক আছে? থার্ড দিন, থার্ড বার যদি আমি 123 পাসওয়ার্ড দিতে চাই নেবে না, 456 দিতে চাইলেও নেবে না, কারণ এটা পাসওয়ার্ড হিস্ট্রিতে স্টোর করছে। তো পরের দিন দিলাম আমি 789। তো পাসওয়ার্ড হিস্ট্রি যে বাফার যেটা 3 সেটা ফুল হয়ে গেছে। ফোর্থ টাইম যখন আমি কোনো পাসওয়ার্ড দেব, এই তিনটে পাসওয়ার্ড কিন্তু আমি দিতে পারবো না, 123456789। তো ফোর্থ টাইম আমি পাসওয়ার্ড দিলাম ABC, যখনই এটা দিলাম ও কি করবে, ওই ফার্স্ট যে পাসওয়ার্ডটা ছিল মানে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, একটু উল্টো লিখলাম জিনিসটা, জিনিসটা হবে হচ্ছে এরকম, জিনিসটা হবে হচ্ছে এরকম যে সবার প্রথম পাসওয়ার্ড দিয়েছি 123, তারপরে পাসওয়ার্ড দিয়েছি 456, তারপরে দিয়েছি 789, ঠিক আছে? তারপরে যখন পাসওয়ার্ড দেব ABC ওটা নিয়ে নেবে, আর লাস্ট যে পাসওয়ার্ড আমি দিয়েছিলাম এই পাস, মানে ফার্স্ট যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা মুছে ফেলবে, তার মানে ওর বাফারে এখন এই তিনটে পাসওয়ার্ড রয়েছে। ফিফথ টাইম যদি আমি পাসওয়ার্ড দিই এখানে 123, ও নিয়ে নেবে, হিস্ট্রিতে নেই, যেহেতু ওর হিস্ট্রিতে নেই, আর এটা মুছে দেবে, এই কারণে মুছতে, যেহেতু ওর বাফার সাইজ তিনটে, হ্যাঁ তিনটে আছে বলো, তাই জন্য ফার্স্ট ইন লাস্ট আউট, এখানে যে কাজটা হয় সে কাজটা হলো ফার্স্ট ইন লাস্ট আউট,
যে ফার্স্টে ঢুকবে সবার লাস্টে চলে যাবে। ফার্স্ট ইন লাস্ট আউট না, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সবার ফার্স্টে যে ঢুকবে সবার ফার্স্টে বেরাবে। সবার ফার্স্টে 1 2 3 ঢুকেছিল, সবার ফার্স্টে ইরেজ হলো কে 1 2 3, ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো। আরেকটা হয়েছে লিমো, লাস্ট ইন ফার্স্ট আউট লিফো, সেটা যে লাস্টে ঢুকবে সে ফার্স্টে বেরাবে। তো এখানে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট বেরাবে। এটা বোঝা গেছে, এটা হলো আমাদের বাই ডিফল্ট থাকবে 24, 24 খানা পাসওয়ার্ড হবে। ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ আর মিনিমাম পাসওয়ার্ড এজ, ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ আমাদের থাকে হচ্ছে 42 দিন, 42 ডেজ, আর মিনিমাম পাসওয়ার্ড এজ থাকে হচ্ছে 1 ডেজ। মানে আমরা একটা যে পাসওয়ার্ড দিচ্ছি তার ভ্যালিডিটি পিরিয়ড ম্যাক্সিমাম হতে পারে 42 ডেজ আর মিনিমাম হতে পারে 1 ডেজ। এটা আমি বাড়াতে বা কমাতে পারি, মানে অতদিন পর আমাকে ওয়ার্নিং দেবে যে তোমার পাসওয়ার্ড এতদিন পর এক্সপায়ার হবে, ইউ মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড। দেখবি এখানে মাঝে মাঝে দেয় ওটা, এই পলিসি চলবে। আমরা এখানে যখন অ্যাক্টিভিটি করি তখন ওই পাসওয়ার্ড চেঞ্জের ওই পপ আপটা আমাদের নিচে দেখায় না, মানে এতদিন দেখায়নি। কেন দেখায়নি? কারণ আমরা যখন এখানে কোনো একটা ইউজার তৈরি করি, ওটা তো ফিজিক্যাল মেশিন, আমরা যখন এখানে কোনো একটা ইউজার তৈরি করছি চেঞ্জ করে দিই পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, সেই জন্য ওই পপআপটা দেখায় না। ওইখানে যদি আমি পাসওয়ার্ড নেভার এক্সপায়ার করে দিই, দ্যাট মিন্স আমাদের ওই পলিসিটার কোনো কাজ করবে না, 42 দিনের একদিনের গল্প। কিন্তু যদি আমি এটা না দিই তাহলে আমাকে নোটিফিকেশনটা দেবে 42 দিনের আগে। এখন আমাকে দেবে না কারণ এখনো একদিন হয়নি। তো এই জি দিয়ে আমি লগ ইন করেছি, যেহেতু আমাদের পাসওয়ার্ড পলিসি অনুযায়ী পাসওয়ার্ডের মিনিমাম এই যে একদিন রয়েছে, সেই জন্য আমাকে এখানে পপআপটা এখন দেখাবে। আমি যদি মেশিনটা কালকে লগ ইন করি তাহলে আমাকে এখানে দেখাবে তোমার আর 42 দিন বাকি আছে পাসওয়ার্ড চেঞ্জ কর। এটা গেল, এটা বোঝা গেছে, এটা এটা গেল আমাদের মিনিমাম পাসওয়ার্ড এজ আর ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ। মিনিমাম পাসওয়ার্ড এজ মানে হচ্ছে জবে যতদিন পর থেকে নোটিফিকেশান দেওয়া শুরু হবে, আর প্রতিটা পলিসির এক্সপ্লেনেশান আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম পাসওয়ার্ড লেন্থ, মানে আমি যে মিনিমাম পাসওয়ার্ড, সরি আমরা যে পাসওয়ার্ড দিচ্ছি সেই পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ আমাকে বলে দিতে হবে কত। বাই ডিফল্ট থাকে 7 ক্যারেক্টার, তো 7 ক্যারেক্টারে পাসওয়ার্ড আমাকে এখানে প্রোভাইড করতেই হবে, 7 ক্যারেক্টার নিচে নেবে। ঠিক আছে,
আর পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্টস, মানে পাসওয়ার্ডটাকে কমপ্লেক্স হতে হবে। তো সেই কারণেই আমরা যখন সার্ভারে লগ ইন করি, সার্ভারে আমাদের কমপ্লেক্স পাসওয়ার্ড দিতে হয়, অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার আর স্পেশাল ক্যারেক্টার নিউমেরিক, তবে পাসওয়ার্ডে তুই পাসওয়ার্ড দিতে পারবি, নাহলে পারবি, বিকজ এই পলিসিটা আমাদের এনেবল থাকে সার্ভারে বাইরে থাকে, কিন্তু ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমে পলিসিটা এনেবল থাকে না। বুঝতে পারছো? সেজন্য ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম 1 2 3 পাসওয়ার্ড দিলেও নিয়ে যায়, ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড দিলেও নিয়ে যায়, এখানে দেবে ক্লায়েন্ট, কিন্তু এখানে লোকালে গিয়ে করা যাবে, এগুলো চেঞ্জ করা যাবে, ওই একই জিপি এডিট থেকে, জিপি এডিট থেকে করতে পারো, অথবা secpol.msc বলেছিল, secpol দিয়ে খুলবে, এটা তো সব সিকিউরিটি পলিসির আন্ডারে পড়ছে, তো secpol দিয়ে। আর আচ্ছা এটা দেখিয়ে দিই একবার, আমি এখানে ক্যারেক্টার দিয়ে দিলাম 4 ক্যারেক্টার, আচ্ছা 4 ক্যারেক্টার 10 ক্যারেক্টার দিয়ে দিলাম, 10 ক্যারেক্টার কমপ্লেক্স পাসওয়ার্ড। তো আমরা যে জেনারেলি যে পাসওয়ার্ডটা দিয়ে থাকি, আমরা জেনারেলি যে পাসওয়ার্ড দিয়ে থাকি সেটা 8 ক্যারেক্টার। আমি এখানে একটা ইউজার বানাচ্ছি, পাসওয়ার্ড দিলাম হচ্ছে ক্যাপিটাল পি স্মল এ এস এস ডাব্লিউ জিরো আর ডি, কমপ্লেক্স পাসওয়ার্ড দিলাম। উইন্ডোজ ক্যানট সেট দ্য পাসওয়ার্ড টি ওয়ান বিকজ দ্য পাসওয়ার্ড ডাজ নট মিন দ্য পাসওয়ার্ড পলিসি রিকোয়ারমেন্ট, চেঞ্জ দ্য ম্যাক্সিমাম সরি মিনিমাম পাসওয়ার্ড লেন্থ, পাসওয়ার্ড কমপ্লেক্সিটি অ্যান্ড পাসওয়ার্ড হিস্ট্রি রিকোয়ারমেন্টস, এই তিনটে কারণের জন্য পলিসি নিতে পারে না। তো আমাদের পলিসি কোনটা ম্যাচ করেছে, আমাদের হচ্ছে মিনিমাম পাসওয়ার্ড লেন্থ। চলে গেলাম, সিম্পল পাসওয়ার্ড দিলাম, 10 ক্যারেক্টার ছিল, 1 2 3 4 5 6 7 8 9 জিরো, 1 2 3 4 5 6 7 8 9 জিরো, নেক্সট কারণ পলিসি ম্যাচ করলো না। এখানে যদি আমি এটা দিলে দি ক্যাপিটাল পি এ এস এস ডাব্লিউ জিরো আর ডি অ্যাট দি রেট 1 2 3 4 ক্যাপিটাল পি এ এস এস ডাব্লিউ জিরো আর ডি অ্যাট দি রেট 1 2 3 4 10 ক্যারেক্টারে বেশি আমি চাইছি যে পাসওয়ার্ড কমপ্লেক্স দেবো না, সিম্পল পাসওয়ার্ডই হয়ে যাবে, 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড লাগবে কিন্তু কমপ্লেক্স পাসওয়ার্ড আমি আর দেবো, সিম্পলই করে দেবো, জিপি আপডেট স্ল্যাশ ফোর্স ঠিক আছে। আর আমি এই পলিসিটাকে ক্যারেক্টার লেন জিরো করে, জিরো মিনস জিরো অন স্ট্যান্ড অ্যালোন সার্ভারস। এবারে এখানে কমপ্লেক্সিটি ডিজেবল আছে, ক্যারেক্টার জিরো, জিরো মিন স্ট্যান্ডার্ড সার্ভার,
সিস্টেমস টু মেনি কন্ট্রোলারস। আচ্ছা আমি এখানে ওয়ান করে দিচ্ছি, পাসওয়ার্ড লাগবে না। এবার A1 যখন লগ ইন করবে তখন তাকে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের পাসওয়ার্ড পলিসি, এটা হলো আমাদের এটার পাসওয়ার্ড পলিসি, ঠিক আছে?